আমার আগে বড় ছেলে ছিল, তারপরে ছোট মেয়ে এখন পড়তো বর্তমান, এখন বার করে দিলাম। কেন কেন বের করে দিলেন? কারণ পড়াশোনা হচ্ছে না, দিদিমণি ভালো মতন আসতেছে না, কোনোদিন আসে কোনোদিন আসে না। জানতাম না, আজকে শুনলাম যে ও নাকি আর একটা সেন্টার চালাচ্ছে আর কি। ওই স্কুলে কি, ওই স্কুলে মানে ম্যাডাম কি, এই স্কুলে ম্যাডাম অন্য স্কুলে আরও চালাতো আর কি, তার জন্য এখানে ওর মাঝে মাঝে একটু অ্যাবসেন্ট হতো আর কি। আচ্ছা, ওর জন্য বাচ্চাগুলো পড়তে কোনোদিন আসে কোনোদিন দেখবে নাই, আবার বাড়িতে চলে যায়, পড়াশোনা ভালো হয় না, তার জন্য এখন যেখানে দিচ্ছে ওই স্কুলে ভালো আছে। একসাথে স্কুল দুটা চালানো অনেক কষ্টের, কিন্তু কি করবো, এখন অফিসের অর্ডার আছে যে আপনাকে দুটা সেন্টার চালাতেই হবে। পাশে যেহেতু ওয়ার্কার চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে, সেহেতু আমাকে ওটা চার্জের দায়িত্ব দিয়ে গেছে, অফিস থেকেই দায়িত্ব দিছে যে ওটা তোমাকে করতে হবে। তবে হ্যাঁ, একটা ছোট্ট কাগজে লিখিত মানে অর্ডার আসে যে ওটা চার্জে, কিন্তু ওটা এখনো আমার হাতে আসেনি। এখানে তিন দিন করি, ওখানে তিন দিন করি, জানানো মানে কি বলবো, জানালেও কিছু হবে না, কেন এমন অনেক জায়গা খালি আছে, অনেক দিন ধরে আমাদের দিদিমণি নেওয়া হয় না, নিয়োগ বন্ধ, হেল্পার নাই, দিদিমণি নাই, দিদিমণিরা এইভাবে চার্জে একটা করে দিদিমণি দুটা করে সেন্টার চালাচ্ছে না। এটা তো আমাদের হ্যাঁ এরকম হয়েছে, আজকে আমি ভিজিটে গেছিলাম এবং এরকম সংখ্যাটা, আইসিডিএসের সংখ্যা এখন প্রত্যেকটা আমাদের মানে ফাঁসি দেয় প্রায় 570-570-570-এর মতো অ্যাসিডিস আছে, 570-এর মতো অ্যাসিডিস আছে। তো 570-টা অ্যাসিডিস সংখ্যাটা বাড়ছে, প্যারালেলি তো কর্মকর্মীও বাড়াতে হবে, সে কর্মী রিক্রুটমেন্ট হলে আমরা সেটা চালু করে দিতে পারবো। এই নয় যে খাওয়ার, কিছু কিছু জায়গায় খাওয়ার একটু উনিশ বিশ হতে পারে, কিন্তু প্যারালেলি চলছে, দিদিমণিরা কষ্ট করে করছেন, চালিয়ে নিচ্ছেন। আমাদের মানে এখানে একটু মানিয়ে নিয়ে মানে জিনিসটা মিনিমাইজ করে মানে 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 করার ব্যবস্থা হচ্ছে, যাতে একটু তো ইয়ে করে যাতে বাচ্চারা খাবারও পায় এবং তারা একটু পরিচর্যাটা বিষয়টা যেমন থাকে এবং ওদের যে সেই শেখার ব্যাপারটা একটু সাময়িক হচ্ছে ঠিকই, কিন্তু সেটা তাড়াতাড়ি যাতে সুরাহা হয় সেটাই গভর্নমেন্ট দেখছে। আর এটা উপরে জানানো ওদের ডিপার্টমেন্ট থেকে মানে অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্ট থেকে ওরা অবহিত করেছেন। আমরা তো মিটিংয়ে সব বলি বিষয়গুলো, আমাদের যখন ডিস্ট্রিক্ট মিটিং থাকে আমরা সেটা বলি।